আজকে করব রেস্টুরেন্ট স্টাইলে এগ ভুনা রেসিপি। তো আমি দুটো এগকে এখানে ভালো করে একটু ভুনে নেব। ভুনে মানে ভালো করে ছোট ছোট ভাবে করে ভেজে নেব। এরকম করে নিয়ে ভালো করে ভেজে প্রথমে তুলে নেব। ডিমটাকে ভাজা করে নামিয়ে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন, দিয়ে দেব কুচু করে থাকা আলু, একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছটা রসুন আর অল্প একটু আদা পেস্ট করে নিয়েছি। ভালো করে এইগুলো সব মশলা কষে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল মিরিচ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে মশলাগুলোকে ভালো করে কষে নেব। আলুগুলোকে ভালো করে কষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে। আমি এখানে নিয়ে দেবো এই ছোট স্পুন একটু চিনি, দিয়ে দেবো একটু কাসুরি মেথি, ভালো করে কষে নেব। দিয়ে দেবো মশলা যে কড়া জলটা, এবার আলুটা সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়াগুলো, মানে ভাজা ডিমগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তৈরি হয়ে গেছে ভুজিয়া ডিম আলুর তরকারি। অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে আমি করেছি, এটা রুচি পরোটার সঙ্গে খেতে পারেন। তৈরি হয়ে গেছে ডিমের ভুজিয়া তরকারি, যেটা লুচি পরোটার সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও চলবে, লুচি পরোটার সঙ্গে ভালোভাবে খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে করে দেখাই রেস্টুরেন্ট স্টাইলে এগ ভুজিয়া দিয়ে তরকারি, যেটা লুচি পরোটার সঙ্গে অনায়াসে চলে যাবে।